ফোন করে বললো এখানে ম্যাডাম গুলো হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের তৈরি আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে তো আজকে কার্তিক পুজো সকালবেলা উঠে পড়েছি গুড মর্নিং সবাইকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি ঘরটা সব গোছানো হয়ে গেছে এখন একটু বেরোবো দোকানে যাব একটা ছোট্ট জিনিস কেনার আছে সেটা হলো না এখন বলবো না দোকানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী হচ্ছে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো চলো এই যে এখানে ফুলের কাকু চলে এসছে যেখানটা সাজানো হয়েছে ওখানটা একটু ফুল দিয়ে ভালো করে সাজানো হচ্ছে আর আমি দোকান থেকে এসে গেছি তোমাদের দেখাতে আমি ভুলে গেছি তো কী কী নিলাম চলো তোমাদের একবার দেখিয়ে নিই কী কী নিয়েছি এই যে দেখো এখানে একটা প্রদীপ আছে আর দুটো থালা নিয়েছি মানে ছোটো ছোটো রেখাপি টাইপের আর ছোটো ছোটো দুটো গ্লাস মতো নিয়েছি আর প্রদীপটা নিয়েছি কারণ আমাদের বাড়ি থেকে প্রদীপের স্ট্যান্ড দেওয়া হয়েছিল প্রদীপটা ছিল না তার স্ট্যান্ডের জন্য প্রদীপ নেওয়া হয়েছে প্রদীপটা বেশ ভারী দেখেই নেওয়া হয়েছে আর এই যে দেখো কাকু সাজিয়ে দিয়েছে এখানটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর তাড়াতাড়ি করেছে কারণ অন্য জায়গায় সাজানো আছে তো যতটুকু পেরেছে ভালোভাবে সাজিয়ে দিয়েছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে তো এখন আমার কাতুসোনাকে বসানো হয়নি তো বসানো হবে এবার সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে বসানো হবে তারপরে এই যে দেখো আমার বাড়ি থেকে তো সবাই চলে এসছে মা ঠামা বৌদি সবাই চলে এসছে আর মা এগুলো নিয়ে এসছে আমি সব খুলে খুলে দেখছিলাম এই যে গোঁদুল বাটি থালা চামচ আর ছোট্ট একটা গ্লাস কি সুন্দর লাগছে আর এই যে সকালবেলা যে দেখালাম এই স্ট্যান্ডটার জন্য এই প্রদীপটা নেওয়া হয়েছে আর এখানে দেখো পূজার সব সরঞ্জাম বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এই ব্যাগগুলোতে সব আছে আর এই তো মা বৌদি দাঁড়িয়ে আছে এদিকে ঠাম্মা আছে ঠাম্মার শরীরটা একটু খারাপ ওই জন্য বসে আছে সব তো চলো দেখতে থাকো দুপুর হয়ে গেছে এখন স্নান টান তো আমি সকালে করে নিয়েছিলাম আর ও এইসবে স্নান করলো তো এখানে ঠাম্মার ছবি আছে এখানে ঠাম্মার ছবিতে মালা পরানো হচ্ছে ও পরিয়ে দিচ্ছে আমি তো অতটা দূরে হাত পাবো না তাই ওকে বললাম পরিয়ে দেওয়ার জন্য আর বাকি সব জায়গায় ওই সব দিয়ে দেবে এখানে একটা সেই মঞ্চ তলে একটা দিবে দেখো নিচে আছে পড়ে যাও না যা দিয়ে দাও না এই গাছের উপর পড়ে দাও নিচে বসে হ্যাঁ তারপরে এখানে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে মাটা সব বাকি আছে লাস্টে আমাদের তো উপোস আমি অনেকক্ষণ বাড়িতেই ছিলাম এখনই এলাম শরীরটা একটু খারাপ লাগছিল তো ও আমাদের ছাদে দাঁড়িয়েছে আর আমি পাশে দিদিভাইদের ছাদে দাঁড়িয়ে আছি তো আমাদের দেখো ছাদে রান্নাবান্না সব হচ্ছে রাতের জন্য ও দাঁড়িয়ে আছে ওখানে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে মা বসে আছে রাতের খাবারের জন্য সব জোগাড় করা হয়েছে অনেকক্ষণ মানে সকাল প্রায় 9:30-10টার দিকে চলে এসছে রাঁধুনি সেহেতু অনেকটাই রান্না তো দুটো গ্যাস নেওয়া হয়েছিলো এই যে দুটো কড়া বসিয়ে দিয়েছে এখানে সব জোগাড় হচ্ছে রান্নার জন্য এই যে দেখো দুজনে কি সুন্দর দুদিকে বসে গেম খেলছে আমার দেখে তো মানে খুবই ভালো লাগলো তাই ক্যাপচার করলাম তো আমার কাতুসোনাকে বসানো হয়ে গেছে মা এখানে সব পুজোর জোগাড় করছে আর মা আমাকে বললো তুই যা আমি এখন জোগাড় করে নিচ্ছি তুই রেডি হয়ে নে তাড়াতাড়ি যেহেতু আমাদের পুজোর কথা ছিল কিন্তু আমাদের তাড়াতাড়ি পুজোটা হয়নি যেহেতু পরে একদিন তোমাদের কোনো একটা ব্লগে বলবো কেন তাড়াতাড়ি পুজোটা হয়নি তো এখানে মা জোগাড় করে নিচ্ছে আর আমি এখন যাবো রেডি হওয়ার জন্য তো চলো রেডি হয়ে আবার আমার কাতুসোনার কাছে আসবো তো তোমাদেরকেও দেখাবো তো চলো আমি রেডি হয়ে নিই
গাইস, তো রেডি হয়ে গেছি, তো এখনো পুজো আসা হয়নি। এখানে সব জোগাড় হয়ে গেছে, এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে, তো বাবু ঠাকুর এখনও আসেনি, এলে পুজোয় বসবো। তো আমি পুরো কমপ্লিট রেডি, তো ও গেছে একটু বা দোকানের দিকে, কিছু আনতে দরকার ছিল, তো এলে দেখাবো। ও রেডি হয়নি, আমি রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো। দুপুর থেকে কোনো ক্লিপস নিতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, ঘরের লোকজন অনেক এসছে। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো। এখানে ম্যাডামগুলো সেলফি তুলতে ব্যস্ত। তারপর ছাদে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, আর তখন বাজে 9:30-10টার মতো বেজেছিলো। আর সেই সময় আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, আমি নিচে ছিলাম, আর এখানে আমার ভাইরা খাচ্ছে, ওখানে মাসির বাড়ি, মার বাড়ি আর পিসি বাড়ি সবাই এসছে, খাওয়া দাওয়া করছে, যেহেতু চলে যাবে অনেকটাই দূরে, ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর পাড়া থেকেও সবাই এসছে। সকালে ফোন করে বললো যে বান্ধবী বলে গেছে তোরা কেউ একজন 4টার মধ্যে দিয়ে যাস, সবাই কাজ চলে গেছে, কারো পারছে না। এই তো বাউন ঠাকুর চলে এসছে, তখন বাজে প্রায় 12টা। এবার আমরা দুজন পূজায় বসবো, তো চলো তোমরা দেখতে থাকো পুজোটা কীরকমভাবে হয়। চলো আমাকে দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আমি সব সাজ, মানে মুখ থেকে সাজ তুলিনি, কিন্তু কানের চুল ফুল সব খুলে বেরিয়েছিলাম, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, দুবার বমিও হয়েছে কিছু খাইনি বলে, সকাল থেকে এতটা দেরি হয়ে গিয়েছিলো। তো এরপরে আর কোনো ব্লগ করতে পারিনি, আমি তো যেহেতু করিনি, অন্য কেউ করছিলো, করেছে বলে তোমাদের দেখাতে পারলাম। তো এই ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, প্লিজ চলো।